কিছু না দেখিয়ে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্গ কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাকটিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আদার লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভি ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, সরি টিজার রিয়াকশন নিয়ে এসেছি। শয়তান ডাইরেক্ট করছে বিকাশ বহল, স্টারে আছে, কাস্টে আছে অজয় দেবগন, আর মাধবন, জ্যোতিকা, জানকি, অঙ্গদ, মহলে এবং অন্যান্য অনেকে। আর প্রডিউসও করছে অজয় দেবগন আর মাধবন, না অজয় দেবগন। হ্যাঁ, যাই হোক, আমি এটা ব্যাপারে জানি না, নো আইডিয়া কি টপিক নিয়ে। আমি তারাই জানি না, না আমি প্রথম শুনলাম। শয়তান না শয়তান? कहते हैं कि ये दुनिया पूरी बहरी है, पर सुनते सब मेरी है। काले से भी काला मैं, बहकावे का प्याला मैं, तंत्र से लेकर श्लोक का मालिक हूँ मैं, नौ लोक का। वाओ, जहर भी मैं, दवा भी मैं, चुपचाप सदियों से सब कुछ देखता एक खामोश गवाह भी मैं रात हूँ, मैं शाम हूँ, मैं कायनात तमाम हूँ, बनाता बिगाड़ता समेटता मरोड़ता। কিছু না দেখিয়ে ফিল করানো, মানে অ্যাকচুয়ালি একটা সিনেমায় মুভির এসেন্সটা বুঝে গেলাম। এটা একটা মুভি দেখার পর যে ফিলিংসটা, সেটা ট্রেলার না টিজারের মধ্যে ওই ফিলটাকে দেওয়াটা অনেক মুশকিল। ভালো ভালো করেছে। আর মাধবন আসছে, যেটা দেখেছিলাম না নতুন নতুন রেলওয়েম্যান, অবভিয়াসলি, বাট বেশ ইন্টারেস্টিং। বেশ ইন্টারেস্টিং কিছু করতে করতে কোথাও একটা মন চলে গেছে যেখানে ওরকম কিছু আছে, বাট আমার মনে হলো না খুব একটা মডার্ন দেখাবে, মানে মডার্ন দেখাবে বাট আসবে এনশিয়েন্ট থেকে, মানে কোনো টেকনোলজিক্যাল না ব্যাপারটা শয়তান। থ্যাংক ইউ, ওটাই মনে হলো, সেটা না হলে বেটার আমার মতে। আর যদি সেটাও হয় তাহলে খুব ভালো মতো দেখাতে হবে, এটা আপ টু ডাইরেক্টরের ক্রিয়েটিভিটি। আর অজয় দেবগন, মানে ক্রিয়েটরস আর মেকার্স দেখলাম, তারপর ধরে দৃশ্যম অসাধারণ, তো এক্সপেকটেশন এই লেভেলের আছে এটার থেকে। আর এইটুকুনি টিজারেও বলবো, যেভাবে ডায়ালগ ডেলিভারি হয়েছে, যেভাবে ট্রিক মাস্টার, বাট
এই যে সব থেকে ফর্মুলাটাই ট্রিক্স আসবে না, তোমাকে তো লোক দেখাবেই, এটা তো কোহলিরই জোক। ভালো 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 করেছে, মানে ট্রেলারটা দেখলে বুঝতে পারবো অ্যাকচুয়াল স্টোরিটা কি রকম নিয়ে, বাট সিরিয়াসলি একটা মানে ট্রেলার দেখে যে বলবো হ্যাঁ দেখব, মানে ওয়েট করে থাকব না মনে হয়। প্লিজ হ্যাঁ বলো না মনে হয়। জিও স্টুডিওস এসব করছে তো, মেবি জিও সিনেমাতে পরে আসবে, বাট এটা ইন থিয়েটারস। হ্যাঁ দেরিতে সিনেমা কবে? 8th মার্চ। 8th মার্চ হ্যাঁ ট্রেলার বের হবে পরে, জাস্ট টিজারই বেরিয়ে যাবে। 1 মাস, 1 মাসই, 4 তারিখ, 1 মাস 4 দিন। ওকে চেষ্টা করব এটা থিয়েটারে গিয়ে দেখার, সিরিয়াসলি নাও দেখতে পারি, খুব ভয় লাগবে, ভয় পাই আমি এই জন্যই। এরকম একটা অন্ধকারে বসে এরকম ডায়লগ শুনলে তারপর তো একটু বেশি ভয় লাগবে। যাই হোক দেখা যাক, টিজার দেখে আমরা ঠিক করব যাব না কিনা থিয়েটারে, ট্রেলার দেখে সরি। আপনারা জানাবেন আপনাদের টিজারটা কেমন লেগেছে, আমাদের তো দারুণ লাগলো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব, আর এরকম আর কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি ওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।